আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের সাতটি অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন সময়ে গুম হওয়া এবং নির্যাতিত ছাত্র শিবিরের নেতা কর্মীরা ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে জমা দেয়া এসব অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের তিপ্পান্ন জনকে অভিযুক্ত করা হয়েছে সকালে ভুক্ত ভবি ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে আসেন চারজন অভিযোগকারীর মধ্যে একজন এখনও নিখোঁজ দুজন তিন বছরের মতো গুম ছিলেন চারজন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন ঘটনার সময় পুলিশ র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান ভুক্তভোগীরা তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি প্রসিকিউশন আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি আমরা আমাদের অভিমত আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যা যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাব যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারে নির্যাতনের শিকার হয়েছে যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত জড়িত ছিল তাদেরকে শাস্তির আও আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিতা করবে সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি